নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনার সামনে আর একটা নতুন মজাদার রেসিপি নিয়ে উপস্থিত। আজকের রেসিপি থাকছে মটন, তো আলু দিয়ে পাতলা ঝোল। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি, দেশি মটন। তো এটাকে ভালো করে আমি ধুয়েও নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করতে গেলে এখানে কী করবো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবে, আর দিয়ে দেবে একটু পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি মিরচি, আর দিয়ে দেবো একটু মিট মশলা, আর দেবো একটু সরিষার তেল, তারপর দিয়ে দেবো একটু আদা রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কার একটু পেস্ট, তারপর আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। এটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দরভাবে মটনটা ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো আমি রেখে দেবো। মটনের সাথে বন্ধুরা আমি একটু চর্বিও নিয়েছি, যেটা এই যে চর্বি দেখতে পাচ্ছ, চর্বিগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমে কিন্তু আমি খানিকটা তেলও দিয়ে দিয়েছি। এই তেল গরম হয়ে গেছে, এই গরম তেলে আমি কি করবো, প্রথমে 3 টুকরো ছোট ছোট দারুচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 1টু জায়িত্রী, আর 1টা তেজপাতা, এটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু হালকা নাড়িয়ে নেব। তারপর মিডিয়াম সাইজে 3টে প্যাঁচকুচি করে রেখেছিলাম, সেই 3টে প্যাঁচকুচি এবং সেই গরম তেলে দিয়ে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেবো। যতক্ষণ আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটা ভাজা করতে পারি। পেঁয়াজের কালার কিন্তু আমার প্রায় চেঞ্জ হয়ে এসছে। এবার আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এবার দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটাও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দিয়ে আমি আবার এটাকে ঢেকে দেবো। কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে এসছে, আমি এবার বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 7 মতো হলুদ, আর 7 মতো ঝাল মিরচি, যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন, আর একটু কালারের জন্য কাশ্মীরি মিরচি। তারপর দিয়ে দেবো আমি হালকা জিরা পাউডার 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার। এটা দিয়ে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নেবো। বন্ধুরা, আজকের আমি কিন্তু তেলটা একটু কম দিয়েছি, তার একটাই কারণ আমি একটু চর্বি নিয়ে নিয়েছি, সেই কারণেই তেলটা কম দিয়েছি। তার চর্বি যখনই দেবো তখন কিন্তু চর্বি থেকে অনেকটাই তেল গলবে, সেই কারণে কিন্তু আমি তেল এখানে কম দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার তাহলে প্যাঁচটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি। প্যাঁচ ভাজা ভাজা হয়ে গেছে। আজকের বন্ধুরা আমি কিন্তু প্যাঁচটা পুরোটা কিন্তু কষাবো না, একটু কম কষানোর অবস্থায় আমি মটনটা দিয়ে দেবো, এটার কিন্তু টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মটনটা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমি মটনটাকে যখন কষাবো তখন কিন্তু প্যাঁচটা অটোমেটিকলি সব গলে যাবে। সুন্দরভাবে একটু মশলাটার সঙ্গে মটনটা কিন্তু মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা প্রথমেই কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম
মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 10 মিনিট হওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনাটা খুলে দেখব যে কি পজিশনে আছে। মোটামুটি আমি 30 মিনিট অলরেডি কষানো হয়ে গেছে, মটন কিন্তু কষানো কমপ্লিট। তো এখানে আমি এবার কী করব, একটু উষ্ণ গরম জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো। উষ্ণ জলটা দিলে কী হবে, স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, আর মটনটা কষে পুরো একদম ছোটো ছোটো হয়ে এসছে একদম। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা ঢাকনাটা আমি এবার খুলে নেব, যে কোনো চিকেনে বন্ধুরা আপনারা যদি গরম জল ইউজ করতে পারেন তাহলে কিন্তু লেভেলটাই পাল্টে যাবে, বিশ্বাস না হলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপি পাঁঠার মাংস আলু দিয়ে ঝোল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মটনটা কিন্তু আমার অলরেডি প্রেশার কুকারে দেওয়ার মতো হয়ে গেছে, তো ঠিক এই সময় আমি আগে থাকতেই মিডিয়াম সাইজের দুটো আলু ভাজা করে গেছিলাম, সেই আলুটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। এটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে পাতাটা সিটিয়ে দিয়ে নেবো, তাহলে মটন পুরো আজকে রেডি। এমনিই মটন দেখতে পাচ্ছ হয়ে গেছে, তো যেগুলো একটু হাড় থাকে মটনে সেগুলো একটু সেদ্ধ করার জন্য বা সফট হওয়ার জন্য সিটিটা দেওয়া কিন্তু জরুরি। তো ধন্যবাদ দিয়ে দিলাম, আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্রেশার কুকারে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে কিন্তু আমি এই কড়াই থেকে একটু ঢেলে দেবো, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চেপে দেবো প্রেশার কুকারটা, দিয়ে এবার এটাকে আটকে পাঁচটা সিটি দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।